ওয়ালাইকুম সালাম সেলিনা ইসলাম ইউএসএ থেকে জানতে চেয়েছেন কোন বিপদ আপদ অথবা কোনো কারণে অনেক সময় হুজুরদেরকে বা মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন পড়িয়ে নিই বা হজুরদেরকে ডেকে দোয়া করিয়ে নিই এবং তাদেরকে পয়সা দিই আসলে ইসলাম এটা কতটুকু সমর্থন করে ইসলাম এটাকে মোটেই সমর্থন করে না তবে ইসলামের যুগে এটা ছিল ইসলাম সমর্থন করে না কিন্তু ইসলামের যুগে এটা ছিল কেমন রাসুল্লাহামকে অনেক সাহাবাহা ডাকতেন যেমন একজন সাহাবি বলছেন যে রসুল্লাহ আপনি আমার বাড়ি থেকে একটু সালাত ডেকেছিলেন সন্তানদের দোয়া করানোর জন্য একটু খোল খেয়াল করেন সন্তানদের রসুল্লাহাম যেন দোয়া করেন সন্তানদের জন্য এই জন্য উনি ডেকেছিলেন এবং খেতে দিয়েছিলেন এবং হাতে এসেছে যে উনি বকরির ছাগলের রান দিয়ে খেতে দিয়েছিলেন তো এগুলো হতে পারে তারপরে আরো অনেক আছে যে একজন একটা দোয়া আছে খাওয়ার পরে মানুষের বাড়ি দাওয়াত খাওয়ার পরে দোয়া করতে হয় যে আল্লাহ বারিকি মারো সাক্তাহম এই দোয়াটা কোথায় থেকে এসেছিল এই দোয়াটাও কিন্তু এমন ভাবে এসেছে একজনের বাড়িতে দাওয়াত খেয়েছেন রসুল্লাহাম উনি দাওয়াত দিয়েছিলেন তো দাওয়াত খাওয়ার পরে বলছেন রসুল্লাহ আপনি দাওয়াত খেলেন তো আমার আমার জন্য দোয়া করেন তো রসুল্লাহাম এই দোয়াটা করেছিলেন সুতরাং এগুলো আছে কিন্তু টাকা দিয়ে বিক্রি হওয়া কোরআন পড়ানো এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম এটা হচ্ছে কোরআনের সাথে দুই নম্বরই করা কোরআন বিক্রি করে খাওয়া এটা এগুলো কোনো কারণবশত যাই হোক এগুলোর মধ্যে কোনোভাবে আমিও এগুলো করেছি বা এটা না বুঝতে করেছিলাম আগে যখন হেউসখানায় ছিলাম হেউসখানায় থাকতে এরকম করা হতো মানুষ মরলে আমাদেরকে ডেকে নিয়ে যেত ডেকে নিয়ে যায় কোরআন পড়াতো সাত দিনে দিনে আবার বছর শেষে ইত্যাদি করা হতো এই কাজগুলো এটা হচ্ছে হারাম এটা করা যাবে না এটা হারাম কোনো পরিষ্কার ব্যক্তিকে যে কোনো পরিষ্কার ব্যক্তিকে আপনি ডাকেন আপনার বাবা হোক আপনার দাদা হোক আপনার নানা হোক আপনার উস্তাদি হোক উস্তার্জি আমার বাড়িতে একটু খাবেন আজকে আমি নিজেই করি আমার বাড়িতে নিজেই হয় আমার বড়ো ভাই আপনারা চেনেন হয়তো জানেন আমার বড়ো ভাই মার্শাল্লা কত মানুষকে ডাকেন এ ধরনের মানে আন্নন মানুষ কিন্তু উনি পরেজগার মানুষ এসে বাড়িতে নিয়ে আসে অনেক সুন্দর করে খাওয়ান খাই শুধু ছোট্ট কথা বলেন যে ওস্তাদ অথবা হুজুর বা ভাই অথবা শেখ বা স্যার আমার জন্য একটু দোয়া করবেন ব্যাস এটাই মানে এটাই তো এটাই তো দরকার বা এই যে দোয়া একটা ফকিরকে খাওয়ান ফকিরকে ফকিরকে খাওয়াতে হবে কখন জানেন বলে দি আপনাদেরকে ফকির না চাইতে খেতে দিতে হবে আপনার বাড়িতে খেয়ে মানে ভিক্ষা চাইতে আসছে তখন আপনি বলছেন যে চাচা অথবা চাচি যে আপনি দুপুরে খাবেন কোথায় আমার বাড়িতে খাবেন অথবা দুপুরে এসেছে আপনি বলেন যে আমার বাড়িতে খাবার আছে এই রান্না করেছি আপনি কি খাবেন নিয়ে আসি খাবার যদি এইভাবে বলেন এই যে খাওয়ার পরে যে দোয়াটা হবে এই দোয়াটার অনেক মূল্য